সুপ্রিয় দর্শক, হাত পরিক্রমায় স্বাগত জানাচ্ছি। আজ 17 জুলাই 2020 শুক্রবার। আপনারা দেখছেন কুরবানির জমজমাট আম্বারি হাট। এই আম্বারি হাট প্রতি সোমবার এবং শুক্রবারে লাগে, তবে শুক্রবারের হাটটি অনেক বড় হয়। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে কুরবানি উপলক্ষে বিভিন্ন গরুর আমরা দাম জানানোর চেষ্টা করবো। এই যে আপনারা দেখুন যে ভেতরে ঢোকার পরিস্থিতিও নেই। এই যে দেখুন প্রচুর গরু আসছে, এই যে দেখুন প্রচুর গরু ঢুকছে এবং এখানে গরুতে পরিপূর্ণ। ভাই, গরুগুলি কার? আপনার? এই যে দেখুন এখানে দাঁড়ানোরও জায়গা নেই আজ। ভাই, দাঁত কয়টা এটার? এটা দাঁত কয়টা? হ্যাঁ, দুই দাঁত। এটার দাম কত যাচ্ছেন? 65। দর দাম কত পর্যন্ত হয়েছে? 55 পর্যন্ত। কত হইলে ছাড়বেন? নিয়ত করছেন 60। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন আপনারা, এই যে গরুগুলি সমস্ত বিক্রি হয়ে গেল, এই যে চলে যাচ্ছে। এদিকে আপনারা দেখুন গরু ঢুকছে একটির পর একটি, প্রচুর গরু ঢুকছে আম্বারি হাটে। আজকে শুক্রবার, আপনারা জানেন যে শুক্রবারে অনেক বড় গরুর হাট বসে। যে বলদ গরু সমস্ত ঢুকছে ভেতরে, যে দেখুন। আসুন আমরা আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, এই দেখুন আম্বারি হাটের আজকের অবস্থা। এই যে দেখুন, দাঁড়ানোর জায়গা নেই। আপনারা ক্যামেরার অ্যাঙ্গেল খোঁজেন অনেকে, এভাবে ক্যামেরার অ্যাঙ্গেল কীভাবে দেওয়া সম্ভব তা আমাদের আসলে মাথায় ঢোকে না। তো আসুন আমরা একটু দেখি। ভাই, এটার দাম কত যাচ্ছেন? দাম? হ্যাঁ, 95। দরদাম করছে? দরদাম এখনো করে নাই। এই যে 95,000 টাকা দাম চাচ্ছে, 3.5 মনের উপরে মাংস হবে। এই যে দেখুন কালো গরু। তারপরে দেখি এই শাহিওয়ালে, এই লালটা কত? 5 মন। আর দাম কত যাচ্ছেন? 1 লাখ। দরদাম করছে? 80 পর্যন্ত। কত হইলে ছাড়বেন? 90। ও, 90 হলে ছাড়বেন? আচ্ছা, ধন্যবাদ। তারপরে ভাই, এই দেশালটা? 90 চাওয়া। আর দরদাম কত পর্যন্ত হয়েছে? 74 পর্যন্ত। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। এই যে দেখুন, এখানে হাঁটার জায়গা পাওয়া যাচ্ছে না। এখনো প্রচুর গরু ঢুকছে, এই যে দেখুন সমস্ত গরু ঢুকছে। এখনো এখানে আর জায়গাই নেই। এই দেখুন ছোট বড় সমস্ত গরু। আজ আম্বারি হাট পুরো একদম জমজমাট। আপনাদেরকে আমরা আম্বারি হাট থেকে, ভাই এটা কার? আপনার? দাঁত কয়টা? দুই দাঁত। ওজন? ওজন ওজন 7 মন। দাম কত যাচ্ছেন? 1,70,000। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আজ কতটুকু দেখাতে পারবো আমরা ঠিক বুঝছি না। এখানে আমরা একটু দেখি, ভাই দাঁত কয়টা এটার? দুই দাঁত ভাই। দুই দাঁত। দাম কত যাচ্ছেন? 150 ভাই। 150। দরদাম হয়েছে কত? 80। কত হইলে ছাড়বেন? 30 হইলে ছাড়বেন? এই যে সুপ্রিয় দর্শক, এদিকে আমরা ফাঁকার দিকে নিয়ে যাই আপনাদেরকে। এই যে দেখি জোড়া আপনার। দাঁত কয়টা করে? 4 দাঁত করে। 4 দাঁত করে। ওজন? 5 মন আর 6 মন। 5 মন আর 6 মন, এত বেশি হবে না, কম হবে। দাম কত যাচ্ছেন? দাম 135 আর 110। ওই পাশেরটা 135, এই পাশেরটা 110। দরদাম করছে কেউ? করছে। কত? 80 আর 95। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন দামগুলি যা চাচ্ছে তার থেকে কত কমে বলছে আপনারা নিজেরা বুঝছেন। এ পাশে ছোট গরুগুলি আমরা দেখছি, এই যে দেখুন এ পাশে ছোট গরু। আর এই যে দেখছেন আপনারা প্রচুর ভিড়, হুড়াহুড়ি লেগে গিয়েছে আম্বারি হাট, জমজমাট কুরবানির হাট। এই আম্বারি হাট বিভিন্ন দেশের প্রান্ত থেকে এখানে আসছে ষাঁড়গুলো। আমরা একটু এদিকে যাই, দেখি একটু। ভাই, লাল গরুটার দাঁত কয়টা? দুই দাঁত। ওজন?
পৌনে পাঁচ মন, এত বেশি হবে না, চার মনের মতো হতে পারে। দাম কত যাচ্ছেন? ১,৫,০০০ দরদাম কত করছে? ৮০-৮৫ পর্যন্ত দাম উঠেছে। আচ্ছা, তারপরে কালো গরুটার দাম কত যাচ্ছে? ৮৫,০০০ চাইছেন। আর দরদাম কত পর্যন্ত করছে? ৬৫। এই যে শুক্র দর্শক, আপনারা দেখছেন প্রচুর গরুর আমদানি, প্রচুর। এবং এই সারের হাটে ভিডিও করা খুবই রিস্কি ব্যাপার, এই ধরনের আমবাড়ি হাটে, যেখানে এই যে দেখুন হাজার হাজার গরু, হাজার হাজার। আসুন আমরা একটু ভেতরে নিয়ে যাই। এখানে দেশি গরু দেখছি, দাঁত কয়টা, দাম কত? ৬২। তারপরে দরদাম কত করছে মানুষ? ৫০-৫২-৫৫ দাম বলছে। এই যে শুনছেন এই গরুটি ৫০-৫২ এই দামে এই আমবাড়ি হাট থেকে পাওয়া যায়। এবার আমাদের বহু টাকা লস। তারপরে আসুন, তারা বলছে যে লস, এত আমদানি। আর আমদানি টেম্পু বলা টেম্পু নসিমন ভটভটিয়া, আপনারা বাইপাস দিয়ে সরে নেন। এবার আমরা কিছু ছোট গরু দেখি, এই যে কালো দুটা গরু দাঁত উঠছে, দাম কত যাচ্ছেন? ১,২০। সাইড করে দরদাম কত করছে মানুষ? ১,৫০,০০০ টাকা। এই যে শুনছেন আপনারা দর্শক, আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমা করে দিবেন, আপনারা নিজেরা বুঝছেন। ভাই সাদা গরুটার দাঁত কয়টা? দুই দাঁত। দাম কত যাচ্ছেন? ৬৫। দরদাম কত পর্যন্ত উঠছে? ৫৩-৫৪। ভাই এটা দুই দাঁত, দাম কত? ৭২। তারপরে দরদাম কত উঠছে? ৬২-৬৩। আসুন সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে মানে দাঁড়ানোর জায়গা নেই, এমন অবস্থা আমবাড়ি হাটে। এই যে দেখুন আজকে জমজমাট কুরবানির হাট, এই আমবাড়ি হাট। আপনারা জানেন যে প্রতি শুক্রবারে এবং সোমবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। আসুন এদিকে আমরা একটু দেখি। ভাই এটা আপনার লালটা? এটা দাঁত কয়টা? দাঁত হয়নি, দুই বছর বয়স হয়েছে। আচ্ছা হয়েছে। দাম কত যাচ্ছেন? ৭৫। তারপরে দাম কত করছে মানুষ? ৭০ পর্যন্ত বলছে। আর এই ছোটটা ভাই কত যাচ্ছেন? ৫২-৫৩ টাকা বলতেছে। আচ্ছা শুনছি আমরা শুক্র দর্শক, এই যে দেখছেন কি পরিমাণ গরু আজ উঠেছে এবং কি পরিমাণ গরু এখনো ঢুকছে, তাতে দাঁড়ানোর জায়গা নেই সেখানে। এই যে দেখুন অসংখ্য গরু এখনো ঢুকছে। আপনাদেরকে জানিয়ে রাখি সকাল ৮টা থেকে এই হাটটা শুরু হয়ে যায়। এই যে এখানে আমরা ক্রস জাতের অনেক বড় বড় ষাঁড় গরু দেখছি, অনেক বড় বড় বলবো না তবে এই হাটের তুলনায় বড়। এই যে এখানে একটা দেখছি। ভাই দাঁত কয়টা? দাঁত উঠে নাই। আচ্ছা দাম কত যাচ্ছেন? ১,১০। দরদাম কত পর্যন্ত উঠছে? ৮০ পর্যন্ত দাম উঠেছে। এই যে শুনছেন, এই যে দেখুন সুপ্রিয় দর্শক কি পরিমাণ গরু এখনো ঢুকছে, এখানে দাঁড়ানোর জায়গা নেই অথচ গরু ঢুকছে। এই যে সবাই বলে এটাকে হাটের রাজা বলে, আসলে এটা হাটের রাজা, আপনারা নিজেরাও বুঝবেন যে এটা আসলেই একটা হাটের রাজাই বলা হয় এই আমবাড়িকে। আসুন আমরা একটু এদিকে কিছু ক্রস গরুর আপনাদেরকে দাম জানাই। আজকে আমরা আলাদা আলাদা ভিডিও করতে পারবো না, আপনাদেরকে একই ভিডিওর মাধ্যমে সব গরুর আমরা দাম জানানোর চেষ্টা করবো। ভাই এটা দাঁত কয়টা? উঠে নাই, দুই বছর বয়স হয়েছে। দাম কত যাচ্ছেন? ১,১০,০০০। দরদাম কত পর্যন্ত উঠছে? ৮০,০০০ বল। আচ্ছা নিয়ত করছেন কত হলে ছাড়বেন? ৯৫ হলে নিয়ত করছেন। আচ্ছা ধন্যবাদ। এখানে আমরা দেখি দেশাল, দাম কত ভাই জোড়ার? জোড়ার দাম কত যাচ্ছেন? ৩০০,০০০ করে দাম চাচ্ছেন? দরদাম করছে কেউ? কত করছে? ২০০-২০০ নিচে বলছে। আচ্ছা ২,০০০ নিচে বলছে। এই যে সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন আকর্ষণীয় এই কুরবানির বাজারে আকর্ষণীয় গরু। তাই এগুলোর ওজন কিরকম করে হবে বলেন তো? আপনার আইডিয়া আছে? ভাই আইডিয়াটা আপনি বেশি করে বললেন, বেশি করে বললেন ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।
আসুন শুক্র দর্শক, এদিকে আমরা দেখি ভাই এই গরু আপনার রাজগরুটা দাঁত কয়টা? দাঁত দাঁত উঠে নাই, দাম কত যাচ্ছেন? দেড় লাখ দরদাম করছে কেউ? কত? ১,২৫ পর্যন্ত দাম উঠেছে, এই যে দেখছেন। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমবাড়ি হাটে আজ আমরা আলাদা আলাদা ভিডিও করতে পারবো না, এই সার গরুর যত রকম সার গরু আছে ছোট বড় আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করছি। এখানে আমরা একটু ছোট গরু দেখি, এই যে কালো গরুটা দাঁত কয়টা? দাঁত হয় নাই, দুই বছর বয়স হয়েছে। হ্যাঁ হয়েছে। হয়েছে, দাম কত যাচ্ছেন? দাম ৫২। ৫২, তারপরে দরদাম কত করছে মানুষ? দাম ৪০ করছে, মানে আর ১-২ হাজার হইলে ছাড়ে দিবে না। এই যে সুপ্রিয় দর্শক শুনছেন আপনি, তারপরে আমরা একটু এখানে দেখি ভাই এটা দাঁত কয়টা? দাঁত হয়নি, দুই বছর বয়স হয়েছে। দাম কত যাচ্ছে? ৫৫। তারপরে কত করছে দরদাম? ৪৬-৪৭। আচ্ছা এটা এই ধরনেরই দামে বিক্রি হবে, ৫০ হাজারের নিচে। এই যে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা আজ ১৭ জুলাই ২০২০ এই আমবাড়ি হাট, আপনারা জানেন যে জমজমাট হাট বসে গিয়েছি আজ। এই যে আপনারা দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা দাঁড়ানোর জায়গা পাচ্ছি না। এখানে একটু দেখি দেশাল একটা গরু, দাঁত কয়টা? দাঁত ভাই হয় নাই। হয় নাই, দুই বছর বয়স হয়েছে। দাম কত যাচ্ছেন? দাম সাদা দাম ভাই ৮৫। ৮৫, আর মানুষ কত বলছে? মানুষ বলছে ৬৭। ৬৭, তাহলে এটা একটু কমই বলছে। দাম কি আজকে কম? হাটটা জমে উঠছে। এই যে এখানে দেখছেন কিছু শাইওয়াল ক্রস রয়েছে, ভাই গরুগুলি কার? এগুলো আপনার, একটু আসবেন এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাই, এই যে বড় গরুটা দেখছি লাল, এটা দাঁত কয়টা? এটা দুই দাঁত হয়েছে। দুই দাঁত, এটার দাম কত? দাম চাচ্ছি ১,২০। ১,২০, ওজন মাংস? মাংস ৬ মণ। ৬ মণ এত বেশি হবে না। আচ্ছা ১,২০ চাচ্ছে না, তোর দাম কত পর্যন্ত হয়েছে? দাম ভাই ৮০ উপরে বলে না। ৮০ উপরে, আর এই যে এইগুলি এইগুলি? এইগুলির দাম বলতেছে এলা ৩-৩.৫ মণ করে হবে, এটা ৪ মণ হবে। হ্যাঁ, এগুলোর দাম কত? এগুলোর দাম বলতেছে ৬০ হাজার করে। ৬০ হাজার, আর আপনি চাইছেন কত? আমি দাম চাচ্ছি ৭০ হাজার করে। ৭০ হাজার টাকা করে, তার মানে মন আপনি ২০ হাজার টাকা করে চাচ্ছেন, কিন্তু মানুষ ২০-এর কম বলছে। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন এই আমবাড়ি হাটে, এই যে দেখুন পুরো জমজমাট কুরবানির হাট লেগে গিয়েছে। আজ শুক্রবার, এই শুক্রবারের হাট থেকে আমরা কুরবানির বিভিন্ন আপনাদের সার গরু ছোট বড় এগুলোর আমরা দেশি বিদেশি ক্রস সব কিছুর আমরা স্বল্প সময়ের মধ্যে আমরা দাম জানানোর চেষ্টা করলাম। তার কারণ আগে আপনারা আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিয়েছি যে আজ আমরা ভিডিওটা লেন্দি করতে পারছি না, বিকজ আপনারা দেখছেন যে প্রচুর ভিড় লেগে গিয়েছে, এখানে দাঁড়ানোর জায়গা নেই। তো এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।